নায়ক হিসেবে তো তাপস পাল সারা বাংলার মানুষের কাছে পরিচিত নায়ক এবং বিখ্যাত নায়ক কিন্তু যখন তিনি নায়ক ছিলেন তখন তো তাকে চিনতাম না কিন্তু উনি যখন জনপ্রতিনিধি হলেন এমপি হলেন তখন থেকে তাকে চিনতে তার সঙ্গে কথা বলতে সুযোগ পেলাম সত্যি কথা বলছি যে তাপস পালের মৃত্যুটা আমি মন থেকে কিছুতে মেনে নিতে পারছি না আমার খুব 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 খারাপ লাগছে পার্লামেন্টে তার সঙ্গে কথা বলতাম মজা করতাম সে যখন অ্যারেস্ট হয়ে গেল তখনও খারাপ লেগেছিল আমার খুব যে আমার নিজের মনে হয়েছিল যে লঘু পাপে গুরুদণ্ড পাচ্ছে তাপস তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে বক্তৃতায় খারাপ ভাষা বলেছে তাকে একদম জিজ্ঞেস করেছিল বলেও যে মুখের ভাষাটা কেমন জানেন তো তাপস দা তীর ছোড়া মতন তীর যদি ছুঁড়ে দেন একবার আর ফিরিয়ে নেওয়া যায় না অতএব যখন যেখানে যা বলবেন বুঝে শুনে বলবেন তো উনি খুব লজ্জিত বোধ করতেন এবং খুব অনুতাপ বোধ করতেন আমার খারাপ লাগতো শেষের দিকে দার সঙ্গে যখন কথা বলতাম তাপস পালের সঙ্গে তখন মনে হতো তার কথাবার্তার মধ্যে দিয়ে যে তিনি হতাশ তিনি অবহেলার একটা শিকার হয়েছিলেন বলতেন যে কেউ তো আমাকে পোষে না পাত্তা দেয় না কথা বলে না কোনো আলোচনা করে না আমার কোনো দাম নেই আহ না না আপনার দাম থাকবে না কেন আপনি এইভাবে ভেঙে পড়ছেন কেন আমি ওনাকে সাহাশি দিয়েছিলাম যে রাজনীতি করতে না লাগলে রাজনীতি করে ছেড়ে দিন আপনি অভিনয় জগতে ফিরে যান আপনার অভিনয় বাংলার মানুষকে সর্বদা আকৃষ্ট করে আগামী দিনেও করবে আপনি সেই সাহেবের স্পিরিট নিয়ে ফিরে যান আপনার সাহেবের ঘটনা উপাখ্যান আমরা সবাই জানি কিডনি বেঁচে দিচ্ছেন আপনি সংসারের জন্য তাই আপনার সেই সাহেবের স্পিরিট নিয়ে আপনি এগিয়ে যান তাপসবাবু আপনি এতটা ভেঙে পড়ে না বড় হতাশাচ্ছন্ন তাকে আমি দেখেছিলাম শেষের দিনগুলোতে তারপর তো কোথায় তাপসদা তাপসবাবুর সঙ্গে যোগাযোগ হয়নি আমি এর আগে দু চারবার ফোনও করেছিলাম তাকে তার ফোন নাম্বার আমার কাছে আছে তাকে ফোনও করেছিলাম আমি যখন রেলের দায়িত্বে ছিলাম তখন কখনও কখনও তাপসবাবু এসেছেন আমার কাছে কোনো কাজে খুব খারাপ লাগছে তাপসবাবুর তাপস পালের মৃত্যুটা বন্ধুদের মতন ছিল খুবই ভালো মানে আমার একটা বন্ধু ছিল পার্লামেন্টে হয়তো তেমনভাবে নিজেকে প্রকাশ করার চেষ্টা কোনো দিন করেনি কিন্তু মানুষ হিসাবে বন্ধু হিসাবে পার্লামেন্টের একজন কলিগ হিসাবে সে কিন্তু আমার কাছে খুবই পরিচিত ছিল তাই তার মৃত্যুতে আমি সত্যি কথা বলছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কে কী করেছে কোথায় জানি না আমি কিন্তু খুব দুঃখিত খুব দুঃখিত খুব খারাপ লাগে সকাল থেকে আমি যখনই শুনেছি যে তাপস পাল মারা গেছে এটা তার মৃত্যু হওয়ার বয়স নয় কিন্তু এটা তার মৃত্যু হওয়ার বয়স আছে কিন্তু হতাশা থেকে এত গাদা গাদা ট্যাবলেট খেত আরেকটা কি ফুলনেস চলে এসেছিলো ভুলে যেত আমি তাকে টেস্ট করতাম এটা তাপসবাবু বলুন তো শোলেতে ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন কোন কোন অভিনয় করেছে তাদের নাম কি ছিল তো জয় বলতে পারলো আর বলতে পারে না আমি তাকে আবার মনে করে দিলাম একটা ফরগেট ফুললে শেষের দিকে চলে এসেছিল এবং খুব খারাপ লাগতো সে সময়টা আমি তাকে বারবার বলতাম আপনি রাজ যদি ছেড়ে অভিনয় জগতে ফিরে যান দেখবেন সব কিছু আপনার ঠিক হয়ে যাবে আজ তার জন্যে আমি খুব দুঃখ পাচ্ছি